এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আসলে একটু আজকে ধোসা বানাচ্ছিলাম, কিন্তু বর্দি তো বাবাকে কিছুতেই ধোসা খেতে দেবে না, তাই না বর্দি? আমি ওটা ধোসা একটু আগেও ধোসার মতোই ছিল, কিন্তু এখন আর মনে হয় জীবনে কোনো চাপ নেই, পুরো চাপ মুক্ত জীবন। ওরে বাবা, আমি তো সবে 3 মাস এই সদ্য। হ্যাঁ, এবার বুঝবি জীবন কতটা ফুরফুরে। তবে আমি কিন্তু ভেবেছিলাম অঞ্জন আরেকটু দুঃখে দুঃখে থাকবে, কিন্তু দেখ পুরো চাপ মুক্ত। আরে কষ্ট কিসের রে, কষ্ট কিসের? আমার ছেলে বৌমারা সব সোনার টুকরো, ভালোবাসায় ভরিয়ে রাখে, দুশ্চিন্তা করে কি লাভ? আরে অঞ্জন বসু শুধু আমার বাবা নন, আমার টিচারও বটে। তাই বলে এই রিটায়ারমেন্টের সকালবেলা তাকে শ্রদ্ধা জানাতে ভুলে যাব, সেটা তো হয় না। আরে আরে আরে, দেখ দেখ দাদাদের দেখে শেখ। ওই আর কি, দেখি একটা প্রণাম করবো, দেখি। হোক না ঝড় হোক না ঝন্ত আকাশ কালো, শেষ ভালো হবে সবার, হাসি ফুটবে সবার মুখে, খুশিতে ভাসবে আবার। আমি যতদিন এ বাড়িতে আছি বাবাকে আমি টেনশন করতেই দেবো না। বাবা এতদিন আমাদেরকে বড় করেছে, এবার তো আমাদের দায়িত্ব নাকি? হ্যাঁ, তবে আমার একটাই চিন্তা দীপুকে নিয়ে। সত্যি ওর যদি কোনো একটা কাজ হয়ে যেত না, তাহলে আমার আর কোনো চিন্তাই থাকতো। বাবা তুমি দীপুকে নিয়ে চিন্তা করো না, ওই চিন্তাটা আমার উপর ছেড়ে দাও। আরে হ্যাঁ, আমিও তো আছি বাবা, দীপুর চিন্তা কিসের? সব বাবা, এই যে কিছুক্ষণ আগে তুমি আমাকে বললে যে আমার করার মতো কোনো কাজই নেই তোমার কাছে, তুই হায়ার সেকেন্ডারি পাস, অনেস্টলি তোকে কি চাকরি দেবে বলতো? তোর জন্য খুব খারাপ লাগে বুঝলি। ওটা কথার কথা, ধরে বসে থাকিস না, আমি দেখছি তো চাকরি কি করে নেওয়া যায়, আমি দেখছি। হ্যাঁ দাদা দেখছে, আর আমিও তো আছি, আমিও দেখছি দাদা, ব্যবস্থা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমার সব দুশ্চিন্তা দেখছি ভগবান আজকেই দূর করে দেবেন। চল 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 খেতে বসি। কি গো জল খাবারের কি হলো? আমায় তো স্কুলে যেতে হবে গো। এত কষ্ট করে, এত কষ্ট করে সকাল থেকে দোসাটা বানাচ্ছিলাম, বর্দি এসে সব গুলিয়ে দিল। ও মা, বাবা এবার কি খাবে, কি দেবো ব্রেকফাস্টে? বেশ হয়েছে, দোসা তো পড়েনি, তোর মুখ পড়েছে, মুখ পড়ে এই সুযোগে আমি চক্কাটা মেরে বেরিয়ে যাব। ছোলার ডালা লুচি খাইয়ে বাবার মন জয় করার এটাই তো মোক্ষম সুযোগ। মনে হচ্ছে দুবার নুন দিয়ে ফেললে তো, দেখে দেখে সরো সরো চেখে দেখি, নাহলে বুঝবো কি করে। নুন কাটা বেশ হয়েছে, আমারটা পুড়ে করো আর তোমারটা নুনে পোড়া। সেই তোমাদের লজ্জা করে না? সকাল থেকে শুনছে রান্নাঘরে হুলুস তুলু হচ্ছে, এই তার ফলাফল? একটা মানুষ শেষ দিন স্কুলে যাবে বলে ডাইনিং টেবিলে অপেক্ষা করছে, আর তোমরা জল খাবারটা করে উঠতে পারলে না। ফুত, সংসার করবে কি করে তোমরা? সংসার করতে গেলে তো একদম লেজে গোবরে হয়ে যাবে। মা, হ্যাঁ মা, মা বলছি খাবার তৈরি হলো, বাবা তো অপেক্ষা করছে। শুনেছ? শোনো, হ্যাঁ একটা মানুষ
আজকে তাকে না খেয়ে দিয়ে স্কুলে যেতে হবে শেষ দিন। আচ্ছা মা, আপনি বলছিলাম যে আপনি শুধু শুধু আমার দিকে তাকিয়ে কেন কথাগুলো বলছেন? আমি তো এই ছোলা ডালটা বসিয়ে গেছিলাম, নামিয়ে না দিলে তো এই বিপদটাই হতো না। কিছুক্ষণ জন্য ঘরে গেলাম, তারপর ফিরে এসে মা এমন ঝগড়া জুড়লো বড়দি, তুমি কল্পনা করতে পারবে না। ওরে বাবারে বাবা, আমার দোষটাই বানাতে পারলাম না, এমন ঝগড়া, এমন ঝগড়া, দোষের পুরো ধরে পড়ে চুপ দুজনেই চুপ। লোকটার সামনে কিভাবে দাঁড়াবো সেটা আমি সেটা বুঝে উঠতে পারছি না। এই নীলা, হ্যাঁ মাস্টারমশাইকে তো আজকে না খাইয়ে স্কুলে পাঠানো যাবে না। বিস্কুট ফিস্কুট কিছু আছে দেখ না। আমি দেখছি বড়মা, বিস্কুট কেন, আমি অন্য সময় নেই, আমি ঠিক একটা ব্যবস্থা করে দেবো দেখি। একটু তাড়াহুড়ো করতে গিয়ে ঠিক আছে ঠিক আছে, দই আছে রয়েছে। আচ্ছা বলছি ব্যাটারে কি মেশাতে হবে বলুন, বলো আমি মিশিয়ে দিচ্ছি। আমি বললে আপনি বুঝতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, এর থেকে বরং আমি কৌটোগুলো বলে দিচ্ছি আপনি। ঠিক আছে ঠিক আছে। হাসিতে খুশিতে ভরে যাবে ঘর, একদিন থেমে যাবে ঝড়। হোক না ঝড় হোক না যত কালো, শেষে ভালো হবে আবার, হাসি ফুটবে সবার মুখে, খুশিতে ভাসবে আবার আমাদের বসু পরিবার, বসু পরিবার। তুই যা লুচিগুলো বেল গিয়ে আমি লুচিগুলো বরঞ্চ ভেজে দিচ্ছি। এই শোন নীলা, তুই একা একা অনেক কিছুই করছিস, আমাকে বল কি করতে হবে, আমি করে দিচ্ছি। নীলা কি বলবে, আমি লুচি ভাজছি তুই বেলে দে। না শর্ত শর্ত আসতে বড় মা, আমি উনুনটা খালি করে দিই। তুই আর কি কি ম্যাজিক জানিস নীলা? আমি শুধু মন থেকে ভালোবাসতে জানি আর কিচ্ছু না। মা আমি বাবার কাছে যাই। হ্যাঁ Thank you.
বাবা, গরম গরম লুচি দিয়ে আপনি শুরু করুন। বাবা, তোমার ফেভারিট দোসা আমি আজকে বানিয়েছি, এটা খেয়ে নাও। এক মিনিট, আমি তো বাড়ির বড় বউ, তাই আমি আগে দিই। নিন বাবা। মানেটা কি বড়দি? তার মানে কি আমি এই বাড়ির বউ নয় নাকি? মিলেমিশে দাও, মিলেমিশে দাও, যাই যা রান্না করেছো মিলেমিশে দাও। বাবা, বলছিলাম যে এবার থেকে তোমার সমস্ত রকম ওষুধের দায়িত্ব আমার। এই তুমি এখানে হাসছো কেন? কিছু বলো, কিছু একটা বলো, যাও যাও। হ্যাঁ, আমিও দেখে নেব বাবার জামা কাপড়, খাবার দাবার। আর বাবার তখন বয়স হচ্ছে না, একটু ফলমূল তো বাবাকে বেশি করে খেতে হবে, তাই না? কি কি বলো সৌমিলি? হ্যাঁ, বাবাকে একটু ফলমূল এখন। একে বাবা, তুমি এখন খাওয়া শুরু করে বুঝতে পেরেছি তুমি দোসার জন্য ওয়েট করছো? না, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, বললাম না লুচি দিয়ে আগে বাবা শুরু করুন। বাবা অনেক কষ্ট করে বানিয়েছি, কিন্তু আপনাকে কিন্তু সবটা খেতে হবে। হ্যাঁ বাবা, সকাল থেকে যা ঝড় বয়ে গেল আমাদের কিচেনে, এই নাও তুমি এটা খেয়ে নাও, এবং পুরোটা কিন্তু আজকে শেষ করতে হবে তোমাকে। হ্যাঁ, কিন্তু এত খাবো কি করে? কেন বাবা, কিছুই তো না, সেরকম কিছুই তো করিনি। আরে খাও খাও, তেলের খনি আজ খোলা তোমার জন্য। তুমি খুশি হলে তবে না আমাদের লাভ। সৌমিলি মার্কেটিংটাও ভালোই বোঝে, বাবার সামনে সব খাবার সাজিয়ে দিচ্ছে একেবারে। আরে ভজা কাকু, 200 টাকা কেজি ডাল, 1000 টাকা কেজি গাওয়া ঘিয়ে ভাজা লুচি, আরে আমার বাবা রিটায়ারমেন্ট বলে কথা, এটুকু করবো না? আমরাও তো এই সাম্বার বানাতে কত সবজি লাগে তুমি তো জানোই বাবা। হ্যাঁ, আবার 2 রকমের ডাল, তারপরে আবার ওই ধোসায় চালের গুঁড়ো, কত রকমের মশলা, অত নাম মনে থাকে নাকি? এই সৌমিলি সারা রাত জেগে ও রেসিপি মুখস্থ করেছে, তাই না? বলো বলো, নিজের মুখে বলা যায় নাকি? আচ্ছা, তোদের এত আদর তো আমি সইতে পারবো না, গুচ্ছ গুচ্ছ টাকা খরচা করছিস, কোনো দরকার ছিল বল? হ্যাঁ, বয়স হচ্ছে আমার, এত খেতে পারি নাকি? আরে তুই একা খাবি নাকি? আমরাও তো আছি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আজকে জল খাবার দিয়ে ডিনার অবধি সেরে নেবো, কি বলিস ভজা? সবকিছু অল্প অল্প করে টেস্ট করলেই হবে, হ্যাঁ বেশি কিন্তু খেতে যেও না, শরীর খারাপ করবে আবার। হ্যাঁ ঠিক আছে বাবা, তাই করুন না, কিন্তু সবটা খেতে হবে। হ্যাঁ, আর কে বলবেন কোনটা কেমন হয়েছে? সে তুমি যাই টেস্ট করো, কোনোটাই কিন্তু খারাপ হবে না। আমি জানি, সব আমার বৌমাদের হাতের গুণ। না গো, আজকে সব রান্না নীলা করেছে। না না, আমি তো শুধু খুন্তি নেড়েছি, সব রান্না দুই বৌদি মিলেই করেছে। ও বাবা, বলতে ভুলেই গেছি, বাবা প্রেশার থেকে সুগার, তোমার জন্য সব দামি দামি ওষুধগুলো আমি এনে রেখে দিয়েছি, আর ঠিক টাইম মতো এই ওষুধগুলো খেয়ে নেবে, কিন্তু যা দিনকাল পড়েছে বলা তো যায় না কি। তুই এসব কিনতে গেলি কেন? হ্যাঁ, কত টাকা লেগেছে বল, আমি দিয়ে দিচ্ছি। আরে এইসব ওষুধ তো আমি মাঝে মাঝেই কিনে রাখি, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? ব্যস্ত হব না, কি হলো? এই দেখো আমার ঠান্ডা লেগে গেছে, তুমি করে তোমার যদি ঠান্ডা লেগে যায়, আরে বাবা তোমার কিছু হলে তো আমারও হতে পারে, আর ওই জন্যই বলছি। আর তুমি টাকা নিয়ে বলছো, মা 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 মা, এই ওষুধগুলো রেখে। বুঝলি অঞ্জন, আমার মেয়েটা বিদেশে থাকে, একটিবার বাবার খোঁজ নিয়েও দেখে না। আর আমার ছেলে মেয়েরা, তারা তো বাড়িতে থেকেও আলাদা। অথচ তুই দেখ অঞ্জন, তুই কিভাবে নিজের ছেলে মেয়েদের সঙ্গে একই বাড়িতে কত শান্তিতে কত আনন্দে আছিস। এই বসু পরিবারের খিলান আর গম্বুজ জুড়ে যেন এই ভালোবাসাটাই বয়ে যায়, ব্যাস আর কিচ্ছু আমি চাই না। এবার একটু দোসাটা।
বাবা ভালো হয়নি? বিদুরা এখন এলো না কেন? দাদা আপনি তাড়াতাড়ি চলুন, এমনিতে এত লেট হয়ে গেছে, আপনি ঢিকির ঢিকির করছেন, এত লেট হবে জানলে আমি গাড়িটা নিয়ে আসতাম। আরে বাবা তুমি এত টেনশন করছো কেন? বাবা কোথাও বেরোয়নি, তুমি গিয়ে তোমার আদরে শ্বশুর মশাইকে ঠিক মিষ্টি খাওয়াতে পারো। আরে বাবা এটা তো শুধু মিষ্টি নয়, বাবার খুব প্রিয় গরম গরম রসগোল্লা, এটা খুঁজতেই তো এত টাইম লেগে গেল। রিটায়ারমেন্টের দিনের ইমোশনটা তুমি বুঝবে না, নাহলে কি আমি এত সকাল সকাল সব পুজো সেরে চান সেরে চায় পর্যন্ত চুমুক না দিয়ে দোকানে ছুটি? সুমন তুমি আমার বাবাকে এতটা কিভাবে ভালোবেসে ফেললে গো? আজকালকার দিনে এমন মানুষ হয়? এত ভালো বিদু, তোমার বাবা তো আমারও বাবা, এটা কি আমায় বারবার মনে করিয়ে দিতে হবে? সরি বিদু, ভালোবাসাটা বাবার জন্য না, বাবার রিটায়ারমেন্টের টাকার জন্য, এটা কি আর তোমাকে মুখ ফুটে বলা যায়? আরে থাক 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 থাক, কি ব্যাপার, তোমরা তো দেরি করলে কেন? আর বলো না, আজকে সুমন সকালবেলা চা না খেয়ে তোমার জন্য থাক না তুমি থাকবে কেন? বাবা তোমার কাছে কতটা স্পেশাল সেটা তো বাবারও জানা উচিত। বলছি তোমাকে কি খেতে দিয়ে দেবো? কি ওই যে শুরু হয়ে গেছে আদিক্ষিত প্লাস বিজ্ঞাপন, কোন গোটে তোমাদের একখানা বলবো? গরম রসগোল্লা আনতে গেছিল তোমার জামাই তোমার জন্য, বুঝলে? সে কি টেনশন জানো না, যদি তুমি স্কুলে চলে যাও। তুমি আমার জামাই বাবা সুমন, এত কষ্ট করলে কেন তুমি? বাবা আপনি কিন্তু বারংবার আমার জামাই বলে দূরে সরিয়ে দিচ্ছেন, নিজের ছেলে ভেবে কাছে টেনে নিচ্ছেন না? ছি 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 ছি, তুমি আমার ভুল বুঝো না। না না ভুল বুঝবো কেন বাবা, কিন্তু এবার আপনি এই সংকোচগুলো করা বন্ধ করুন, আমি কিন্তু আপনাদের নিজের বাবা মার চেয়ে আলাদা করে দেখি না। নিন মিষ্টিটা খেয়ে নিন, একদম ফ্রেশ, দেখুন খেয়ে দেখুন। শোনো না, তোমাদের বাবার তো সুগার আছে, একটাই মিষ্টি দাও। আরে ঠিক আছে ঠিক আছে, ও ভালোবেসে এনেছে, ও একদিন খেলে কিচ্ছু হবে না, দাও বাবা তুমি আমাকে দুটো দাও। বাহ সত্যি, তারপরে নরম তুলতুলে রসগোল্লা, খুব ভালো সুমন, মনটা ভরে গেল গো। এই বাড়িটা তো আমাদেরই তাই না? ওরা তো কি ওর শ্বশুর শাশুড়িকে ইমপ্রেস করতে চায়, মন জয় করতে চায়, করুক না আমরা তো সেখানে ব্যাকরা দিই না, কিন্তু আজকে এসে এসব করার মানেটা কি বলতো? আরে বাবা দেখিস নিজের শ্বশুর বাড়িতে যদি কোনো রিটায়ারমেন্ট হয় তো মোটা টাকার পেনশন নিয়ে, তখন আমার ঘরের ভেতরে উনুন জেলে রসগোল্লা ফুটবে আর মুখে ঠুসবে, নাটক দেখলে একদম গা পিটতে চলে যায়। যা বলেছো। মিষ্টির আগে যা যা খেয়েছি তারও কিন্তু কোনো তুলনা নেই, খুব ভালো। বাজা, আরে সে আর বলতে, আমি তো ভাবছি মোচকা বেঁধে কিছু খাবার বাড়িতেও নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ একদম অনেক আছে, আমি দুজনের জন্য কিছু দিই। দূর বৌদি ছাড়ো তো, সারাক্ষণ ঠাট্টা করে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, শান্ত শান্ত, আমি একটা ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিই, সবাই মিলে সকাল থেকে এত খাটাখাটনি করেছে, লুচি ছোলার ডাল লাজবাব। আর ডোসা অসামান্য, সাম্বারের স্বাদ এখনো মুখে লেগে আছে, সব কিছু অতুলনীয়, খুব ভালো। ঠিক আছে এবার তাহলে উঠি, নাহলে আমার দেরি হয়ে যাবে। বাবা আমি আমার বাইকে করে তোমায় ছেড়ে দেবো আজ। এই তুই আবার হঠাৎ করে আজকে বাইকে ছাড়তে যাবি কেন? বাবা বাইকে যাবে কেন? হ্যাঁ বাবা, অনেক তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি বাবার জন্য একটা ক্যাব বুক করে দাও তো। হ্যাঁ 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 বাবা, আমি ক্যাব বুক করে দিচ্ছি, একদম এসিতে ঠান্ডায় আরাম করে যাবে তুমি। হ্যাঁ আচ্ছা আমার গাড়িটা আছে তো, এসিও আছে, গিফটগুলো আনতে সুবিধা হবে। কি বিধু আমি ছেড়ে দিয়ে আসি? না 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 না, এসি গাড়িতে বাবা কেন যাবে? তারপরে গাড়ি থেকে বেরোলে বাইরে গরম লাগছে, ঠান্ডা গরম গরম ঠান্ডাতে বাবা যদি কিছু হয়ে যায়, তাছাড়া ওই গাড়ি বুক করতে অনেকটা সময় লাগবে। না বাবা তুমি আমার বাইকে যাবে, ফুরফুর করে হাওয়া খেতে খেতে যাবে, খুব ভালো লাগবে। আচ্ছা
আমি একাই যেতে পারবো। যেরকম ভাবে রোজ স্কুলে যাই সেরকম বাপির রিক্সাতেই যাবো। তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, তোরা তো আমাকে একবারে একদিনেই বুড়ো বানিয়ে ছাড়বি। ওফ, রিটায়ারমেন্ট যেন আর কারণ না হয়। না না, তোদের কাউকে তো এত ব্যস্ত হতে হবে না। দীপুকে বলে দিয়েছি, ও বাবাকে নিয়ে যাবে, নিয়ে আসবে। আর আমি তো বাপি কাকুকে বলেও দিয়েছি, রিক্সা নিয়ে চলেও এসেছি। অদূর অব্দি তো মুরত, রিক্সা ছাড়া আর কিসে যাবি? নিয়ে যাবে বাবাকে। দীপু, তুই কি বলছিস নাকি? তোর কোনো সেন্স নেই, বাবা আজকের দিনে রিক্সা করে যাবে কষ্ট করে। হ্যাঁ, বুঝতে পারছি, তুই তো আসলে চাকরি বাকরি এখনো কিছুই শুরু করিসনি, সুতরাং তোর সেই দায়িত্ববোধটা এখনো জন্মায়নি।